হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম মাই চ্যানেল অ্যান্ড ডিম দেশ ট্রাভেল চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন ও শুভেচ্ছা। আমার নাম পরাণ, আমি রোমানের সুসুভা শহর থেকে বলছি। তবে আজ আমি আপনাদের মাঝে একটি নতুন অভিজ্ঞতা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আমি আজ বাসা থেকে বের হয়ে আমি আজ দেখাবো আপনাদের কীভাবে একটি ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হয় এই রোমানেতে। তবে ট্রাভেল ইন্স্যুরেন্স কতটা গুরুত্বপূর্ণ এবং কীভাবে করতে হয় তা আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেখিয়ে দিব, এবং কোন কোন কাজে এই ট্রাভেল ইন্স্যুরেন্সটা দরকার তা আজ আমি এই ভিডিওতে বলবো। সো ট্রাভেল ইন্স্যুরেন্সে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি যদি কোনো কান্ট্রিতে ট্রাভেল করতে যান, অর্থাৎ এই রোমানিয়া থাকা অবস্থায় এবং অন্য অন্য কান্ট্রিতে যদি অ্যাপ্লাই করতে হয় তাহলে অবশ্যই আপনাদেরকে ট্রাভেল ইন্স্যুরেন্স লাগবে। সো আমি সুসুভা এরিয়াতে আছি এবং এখানে খুব কম সংখ্যক ইন্স্যুরেন্স পাওয়া যায়। তো আমার হাতের কাছে বলতে কি আমাদের বাসার পাশাপাশি একটি ইন্স্যুরেন্স কোম্পানি আছে, সেখানে আমি যাই এবং সেখান থেকে একটি ইন্স্যুরেন্স করি 1 বছরের জন্য, যার মূল্য হচ্ছে রোমানিয়াতে 93 লি, যা 1 বছরের মেয়াদ। তো আমার ইন্স্যুরেন্সটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি আমার ছুটি আছে, সামনে মাসের ছুটি আছে, এই ছুটির কারণে আমি কয়েকটা দেশে ভ্রমণ করার জন্য ইচ্ছা আছে। ইদানিং আমি ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রিতে বলতে বুলগেরিয়া গিয়েছি, আবারও যাওয়ার প্ল্যান আছে বুলগেরিয়া, আবারও কয়েকটা দেশে যাব। কিন্তু আমার ইন্স্যুরেন্সটা ইউজ করার উদ্দেশ্য হচ্ছে যে আমি মিডল ইস্ট কান্ট্রিতে কোনো একটা দেশের জন্য ট্রাই করব। সো খালি মিডল ইস্ট না, ওয়ার্ল্ড ওয়াইড এই ইন্স্যুরেন্সটা করব আমি, ওয়ার্ল্ড ওয়াইড, যাতে যে কোনো দেশে আমি এই ইন্স্যুরেন্সটা ইউজ করতে পারি। সো সেক্ষেত্রে আমি দুবাই ইউজ করতে পারি, মরক্কো ইউজ করতে পারি, অথবা আলবেনিয়া, তো আর ইজিপ্ট এবং মলদোবা, যে কোনো এই কয়টার মধ্যে আমি একটা দেশের ভিসা অ্যাপ্লাই করার জন্য প্রস্তুতি নিতেছি, জানি না কী হয়। তো সেই উপলক্ষেই আজ আমি এই ভিডিওটি করতেছি এবং আপনাদের দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে এবং কী কী ডকুমেন্ট লাগে তা আপনাদের এই ভিডিওতে বলে যাচ্ছি। এখানে সাধারণত আপনাদের বেশি কিছু লাগে না, কোম্পানি কন্ট্যাক্ট পেপার, এবং এটা মনে রাখবেন কোম্পানির কন্ট্যাক্ট পেপার সর্বক্ষেত্রে প্রয়োজন। আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট করেন, যে কোনো জায়গায় যান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। প্লাস হচ্ছে আপনার রেসিডেন্ট কার্ড অর্থাৎ টিআরসি কার্ড, প্লাস হচ্ছে পাসপোর্ট, এগুলি লাগবে। জাস্ট এগুলি নিলেই আপনার মোবাইল নাম্বার আর হচ্ছে ইমেল অ্যাড্রেস এগুলি নিবে, নেওয়ার পরে ওরা ফর্ম ফিল আপ ফ্রম করবে, তারপরে একটা ডেট দিবে যে এই ডেটের মধ্যে আসো। তো আমার একটা ডেট দিয়েছে যে আজকে দিয়েছি কালকাতে আমার যেতে বলছিল এবং সময় দিয়ে দিচ্ছে 12টা। এই 12টার মধ্যে আমি গিয়েছি এবং সব কিছু দেখি রাতে 10টা না গিয়ে 12টার দিকে আমি ইমেল পেয়েছি। সো গত রাতে 12টার দিকে আমি একটা ইমেল পেয়েছি এবং ইমেল পেয়ে আজকে আমি আবার সকাল 12টার দিকে গেলাম এবং সেখানে পেমেন্ট করলাম, বাই দ্য কার্ড দিয়ে পেমেন্ট করলাম। সো আমরা প্রায় সেই ইন্স্যুরেন্স কোম্পানির দিকে যাচ্ছি এবং প্রায় কাছাকাছি দিকে আমরা হাঁটতে হাঁটতে সেই ইন্স্যুরেন্স কোম্পানির কাছাকাছি দিকে এসে পড়লাম। এটা হচ্ছে মেন একটা পয়েন্ট যেটাকে বলে, এটা ছাড়া দেখতে আপনারা দোকানপাট দেখতে পাবেন। তবে সামনে যে বিল্ডিংগুলো দেখছেন এগুলো হচ্ছে কন্ডোমিনিয়াম। তবে এই রোমানিয়াতে সবচেয়ে বেশি বড় বিল্ডিং নাই, সর্বোচ্চ আপনি 10তলা দেখতে পাবেন। তবে এখানকার বিল্ডিংগুলো খুবই এলিভেটর কম ইউজ করে। তো আমরা দেখতেছেন এখানে চারিদিকে অনেক দোকানপাট, তারপর এখানে একটা পার্ক রয়েছে, এই পার্কগুলো অনেক গাড়ি পার্কিং করছে। তারপর এখানে কোনো ফ্রি পার্কিং নেই, কোনো কিছুতে ফ্রি নাই, পার্কিং করতে গেলে অবশ্যই জায়গা জায়গা বুথ আছে। আর সামনে একটা বড় সুন্দর গির্জা দেখা যাচ্ছে, গির্জাটা অনেক সুন্দর, এবং গির্জার অর্থাৎ সামনেই আমাদের সেই অফিসটা দেখা যাচ্ছে, সেটা ডান দিকে। আমরা সেদিকে যাচ্ছি, গির্জাটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আজকের রোদটা খুব সুন্দর দেখা যাচ্ছে, যদিও অনেক ঠান্ডা, আজকে মাত্র 5°C, কিন্তু রোদ হচ্ছে, কিন্তু ঠান্ডা ফিলিং লাগছে। আমি কথা বলতে বলতে এবং আপনাদের কিছু দৃশ্য দেখাতে দেখাতে এই কোম্পানির কাছে এসে পড়লাম এবং দেখতেছেন আপনারা এই আলিয়ান্স ইল তিয়ার্ক
কোম্পানিটা ইন্স্যুরেন্স। সো আমরা এই অফিস থেকে আমি এখান থেকে করছি, একটা স্ক্যানিং আছে, এই স্ক্যানিংটা দেখে বোঝা যায় যে সব কিছু করা গেছে। এটা সামনে সো আমি এখন এই ইন্স্যুরেন্স অফিস থেকে বের হলাম। আমার হাতে যে কাগজটি দেখছেন এটা হচ্ছে ইন্স্যুরেন্সের টোটাল কাগজের ফর্ম, অর্থাৎ ফর্ম বলতে আমার মূল পেজটা আমার সাথে দিয়ে দিয়েছেন। সো আমি ভিতরে বেশি একটা ভিডিও করতে পারি না, কারণ ওদেরকে বোঝাইতে বোঝাইতে আমার সময় চলে গেছে, কারণ ওরা ততটা ইংলিশ পারে না, কিছু বলতে গেলে ট্রান্সলেশন করে আমাকে বলতে হয়। তো আমি অফিস থেকে বের হচ্ছি এবং বের হয়ে আমি সরাসরি আমার বাসার দিকে যাচ্ছি, এবং আমার বাসাটা খুবই নিকটবর্তী এই সুসোভাতে, কারণ আমি যে এরিয়াতে আছি এটা একটা সুসোভা এরিয়া। তো যে কোম্পানি থেকে করছি আপনারা অবশ্যই বলেছিলাম, সেটা হচ্ছে আলিয়ান্স তিরাক, একটা ইন্স্যুরেন্স কোম্পানি। সো আমি একটি এক বছরের জন্য এই কোম্পানিটা থেকে চুজ করেছি এবং খুব কাছাকাছি, যে কারণে আমার হচ্ছে পেপার মানুষে দেখতে মনে হয় এগুলো পেপার দিত, যখন আমি এই এক্স এ করছিলাম, এই এক্স এ অর্থাৎ ওইটা তো অনেক পেপার দিত, আর এটা আমার সিম্পল একটা পেপার দিচ্ছে, আসলে অত ডকুমেন্টস লাগে না যখন এর ফাউন্ডিং হচ্ছে। তবে এটা আমি করলাম এক বছরে, ভ্যালিডিটি পিরিয়ড আছে 13, ও 13 তারিখ থেকে ডিসেম্বর আরো 3 দিন, আজকে হচ্ছে 10 তারিখ। ও মাই গড, সো গুডনেস, ভালো একটা ডেট পাইছি। আমি তো ভাবছিলাম যে আজকে থেকে ইস্যুটা হয়েছে, কিন্তু না, 13/11/2023 থেকে 12/11/2024 পর্যন্ত ডেটটা দিছে। একটা নাম সংশোধন করছিলাম, তাই একটু কারণে একটু দেরি হয়েছে, আমি ভিতরে ছবি তুলতে পারি নাই, তো যাই হোক একটু অন্য বাপ্য যে কারণে এখনো ছবি টবি তুলি নাই, কারণ ওরা সহজে বাসাটা বোঝে না, সবাই ওদের বাসা নিয়ে থাকে, কিছু করলেও দেখা যায় ট্রান্সলেশন করে দিতে হয়। যাই হোক, অতপর আমি একটা এক বছর একটা ইন্স্যুরেন্স করলাম। প্রচুর ঠান্ডা আজকে, প্রচুর ঠান্ডা, 5 ডিগ্রি, কারণ রোদ উঠছে, রোদ উঠলেও কী হইব, কিন্তু ঠান্ডা আপনাকে ফিল করতেই হবে, মনে করেন ঠান্ডা ঠান্ডা ফিল করতেই হবে। আমি এই বাসার কাছাকাছি এসে পড়েছি, আমি এটা বাসা রাখবো আজকে, রেখে আবার একটা কাজ আছে, কাজটা করে আবার এটা করব। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আমি ট্রাভেল করব, তো কোনো যা অ্যাম্বাসিতে অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন কান্ট্রি ছাড়া যে কোনো কান্ট্রিতে আপনাকে এই ফাইলটা আপনার সাবমিট করতে হবে। আপনি তুর্কি কন, মরক্কো কন, ইজিপ্ট কন, সেন্টেন যে কোনো কান্ট্রি কন, আপনাকে এটা দিতেই হবে, এটা থাকতেই হবে, এক বছরে হোক, 6 মাসে হোক, এটা থাকতে হবে, থাকতে হবে। তো আমি এক বছর করছি খুব অল্প টাকাতে, মাত্র 93 লে দিয়ে করছি, যা বাংলাদেশের খুব সম পরিমাণ প্রায় কত, তো এই তো 2100 টাকার মতন হবে, এরকমই টাকা। তো দেখা যাক কী হয়, সামনে একটা জায়গা দাঁড়ানোর প্ল্যান আছে, এখন বোঝা যাবে কী হবে। সো এটাই হচ্ছে সেই ইন্স্যুরেন্সের ফাইল, যা আমরা মানুষের অনেক কাগজ দেখতাম, এখানে একটা সিম্পল কাগজ দিয়েছেন। তবে একটা জিনিস ভালো করছে, আমাকে রোমানিয়া ভাষার সাথে সাথে একটা ট্রান্সলেশন ফটো কপি দিচ্ছে, যা ইংলিশটা, অর্থাৎ দুইটা আমাকে দিছে, একটা রোমানের ভাষা আর একটা ইংলিশ ভাষা, দুটোটাই দিছে। তো মেন হচ্ছে এই যে মাল্টিপল একটা নাম্বার আছে, এই নাম্বারটা হচ্ছে ইম্পর্টেন্ট, আর স্ক্যানার। এখানে হচ্ছে অ্যাক্সেট, এটা পুরোটা ইংলিশ। তো আর এটা হচ্ছে রোমানের ভাষা করা অ্যাক্সেট, তিনটা থাকে। তো এক সেট আমাকে 2 সেট দিয়েছে,